নেতাজি সুভাষচন্দ্র বসুর রহস্যজনক অন্তর্ধান সংক্রান্ত কেন্দ্র সরকারের গোপন নথি প্রকাশ্যে আনার এখতিয়ার নেই খোদ প্রধানমন্ত্রীও। একটি তথ্য জানান অধিকার মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই জানালো মোদীর দপ্তর। পিএমও পক্ষ থেকে জানানো হয়েছে পাবলিক রেকর্ডস রুল 1997-এ এমন কিছু বলা নেই যার মাধ্যমে প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে গোপন ফাইলটি প্রকাশিত করতে পারেন। নেতাজি সংক্রান্ত চূড়ান্ত গোপনীয় ওই 5 ফাইলকে তথ্য জানার অধিকার আইনের বিশেষ ধারা অনুযায়ী ব্যতিক্রম বলে গণ্য করা হয়, এমনটাই জানিয়েছে মোদী সরকারের দপ্তর। দেশে ক্রমেই বাড়ছে সোয়াইন ফ্লুর প্রভাব, তাই দেশের সমস্ত রাজ্যগুলিকে সোয়াইন ফ্লু প্রতিরোধের ওষুধ মজুত রাখার নির্দেশ দিল কেন্দ্র। পাশাপাশি বাজারে যাতে ওষুধের ঘাটতি না হয় সেজন্য দেশের ওষুধ সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্র এক বিশেষ বার্তায় জানিয়েছে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলিয়েন্স প্রোগ্রামের অধীনে H1N1 ভাইরাস পরীক্ষার কিট, আক্রান্তদের জন্য ওষুধ এবং 10,000 N95 মাস্কের অর্ডার ইতিমধ্যে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সোয়াইন ফ্লুতে মৃত্যু হয়েছে কমপক্ষে 890 জনের। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকার এবার দ্বারস্থ হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবতের। নর্মদা একটি পবিত্র নদী আর তাকে বাঁচানোর দায়িত্ব প্রতিটি ভারতবাসীর, একথা উল্লেখ করে নর্মদা আন্দোলনের নেত্রী আরএসএস প্রধানকে নর্মদা বাঁচাতে কিছু পরিকল্পনা নেওয়ার অনুরোধ করেছেন। এমনকি কেন্দ্র সরকার যাতে গঙ্গার মতো নর্মদার দিকেও মন দেয় সেই তদবিরও করেন মেধা পাটেকার। মেধাকে এ ব্যাপারে আশ্বস্ত করে মোহন ভগবত জানিয়েছেন তিনি বিষয়টি কেন্দ্রের নজরে আনবেন। চলতি বছরের 24 এপ্রিল খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দ্বার। কেদার বদ্রী মন্দির কমিটির তরফ থেকে দর্শনার্থীদের উদ্দেশ্যে এমনটাই ঘোষণা করা হয়েছে। প্রচণ্ড শীতের কারণে গত প্রায় 4 মাস বন্ধ ছিল পবিত্র ওই মন্দিরের দ্বার। মন্দির সূত্রে জানা গেছে আগামী 24 এপ্রিল সকাল 8:30 বিশেষ পূজা অর্চনার মাধ্যমে মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খোলা হবে। মন্দির বন্ধ থাকাকালীন এতদিন মন্দিরের বিগ্রহকে নামিয়ে এনে পুজো করা হতো উখি মঠের ওঙ্কারেশ্বর মন্দিরে। ফের প্রবল তুষার ঝড়ের কবলে পড়ল আমেরিকা, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ও মধ্যভাগে অতিরিক্ত মাত্রায় পড়েছে তুষার ঝড়ের প্রভাব, ফলে ওবামার দেশের সামগ্রিক তাপমাত্রা অত্যন্ত দ্রুতগতিতে নিম্নমুখী হয়েছে। ক্যারোলিনা থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত অঞ্চলের সামগ্রিক তাপমাত্রা এতটাই নেমে গেছে যে তা সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ভেঙে দিয়েছে। মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও প্রায় 1 সপ্তাহ ধরে চলবে এই তুষার ঝড়। এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4 কোটি মানুষ। কোটিপতি হনুমানকে একবার চোখে দেখার জন্য উত্তরপ্রদেশের রায়বেরেলিতে উপচে পড়ছে আম জনতার ভিড়। কয়েক কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তো রয়েছে, উত্তরাধিকার সূত্রে কোটিপতি হনুমান চুনমুন পেতে চলেছে 70 লক্ষ টাকা মূল্যের বসত বাটি, 200 গজ জমি। জানা গেছে রায়বেরেলির এক নিঃসন্তান কোটিপতি দম্পতি বছর 5 আগে সন্তান স্নেহে কোলে টেনে নেন জন্মমাত্রী মাহারা হওয়া ছোট্ট হনু চুনমুনকে। সন্তান স্নেহে মানুষ করার পর ওই চুনমুনকেই তাদের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক করেছেন উত্তরপ্রদেশের ওই কোটিপতি দম্পতি।